সকলকে জয় তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট শেষ হয়েছে এবং আজ পঞ্চায়েত গঠনের দিন এবং আপনি কীভাবে আপনার পঞ্চায়েতে কে প্রধান হলেন এবং কে উপপ্রধান হলেন সেটি আপনি কীভাবে নিজে মোবাইল ফোন থেকে চেক করে দেখবেন তো সমস্ত কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন তো প্রথমত আপনাকে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারটি ওপেন করার পর উপরে আপনি দেখতে পাচ্ছেন ই গ্রাম স্বরাজ ডট জিওভি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে তো এই লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকেই সাইটটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত প্রোফাইল একটি অপশান আপনাদের সামনে শো হচ্ছে তো এই পঞ্চায়েত প্রোফাইল অপশানের নিচেই আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল ক্রিয়েট একটি অপশান নিচে আছে তো এখানে আপনি প্রথম যে অপশানটি আছে আমি আপনাদের ঠিক করে দিয়েছি এখানে এসে নিচের অপশানিক ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আরেকটি নতুন পেজ নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে আপনাকে আপনার যে স্টেট আছে সেই স্টেটের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন পেজটি লোড হচ্ছে তো পেজটি লোড হওয়ার পর এখান থেকে আপনার যে স্টেট আছে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি আপনি সিলেক্ট করে নেবেন তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথেই আপনার সামনে আরও আবার একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে ঠিক এরকম তো এখান থেকে আপনি আপনার যে জেলার নাম আছে সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন জেলার নামটি সিলেক্ট করার সাথে সাথেই আপনার সামনে আপনার যে ব্লকের নাম আছে সে ব্লক সমস্ত আপনার জেলাতে যত ব্লক আছে সমস্ত নাম এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যে ব্লকের নামটি আছে সেই ব্লকের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পাশাপাশি আপনার সামনে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই ব্লকে যতগুলো গ্রাম পঞ্চায়েতে আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে আসবে তো এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটি গ্রাম পঞ্চায়েত আপনার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিউ প্রোফাইল রিপোর্টস একটি অপশান চলে এসছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যিনি প্রধান হয়েছেন তার এখানে একটি ছবি দেওয়া আছে পাসপোর্ট সাইজের ছবি এবং তার বাম সাইডে ছবি সাইডে দেখতে পাচ্ছেন তার নাম দেওয়া আছে যে প্রধানের কি নাম সেই নামটি এখানে শো করছে এবং এখানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি প্রধানের থাকবে এবং মোবাইল নাম্বার নিচে ইমেল অ্যাড্রেসটি প্রধানের আপনি পেয়ে যাবেন এবং এগুলো আপনি এখান থেকে সমস্ত কিছু চেক করতে পারবেন আপনার যে ক্ষেত্রে যেটি আপনার নির্দিষ্ট এরিয়ার পঞ্চায়েতের প্রধানের ডিটেলস পেয়ে যাবেন এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন সেক্রেটারি ডিটেলস নিচে যে সেক্রেটারি আছেন যিনি তার একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে পাবেন এবং সেক্রেটারির নাম কী এবং সেক্রেটারির মোবাইল নাম্বার এবং সেক্রেটারি যে ইমেল অ্যাড্রেস আছে সেটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন এ এবং এর পাশাপাশি আপনি নিচে স্কল করে চলে এলে নিচে দেখতে পাবেন যে তার ডিটেলস তার অ্যাড্রেস যে আছে আপনি পঞ্চায়েত প্রধানের সাথে কীভাবে দেখা করবেন কোনখানে দেখা করতে পারেন সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রথমে আপনি এখানে অফিস কন্ট্যাক্ট ডিটেলস যে আছে অফিসের ডিটেলসটি আপনি এখান থেকে অ্যাড্রেসটি পেয়ে যাবেন এখানে ফোন নাম্বার পাবেন অ্যাড্রেস পাবেন পিন কোড পাবেন সমস্ত এখান থেকে ডিটেলস পেয়ে যাবেন এবং এর নিচে যে আদার ডিটেলস যে যেখান আরেকটি সেকেন্ড ডিটেলস দেওয়া আছে তো এখানে আপনি সেগুলো এখান থেকে পেয়ে যাবেন যে তিনি কোনখানে থাকেন এবং তার ডিটেলসটি যে বাড়ি কোথায় এগুলো সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং যে গ্রাম পঞ্চায়েত আছে সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো এখন পর্যন্ত অনেক পঞ্চায়েতে আপডেট করে দিয়েছে এবং অনেক পঞ্চায়েতে এখন পর্যন্ত আপডেট হয়নি দেন এভাবে আপনি আপনার যে পঞ্চায়েতের ডিটেলসটি আছে সেটি আপনি চেক করে নিতে পারবেন যদি আপডেট হয়েছে তো আপনি নতুন আপডেট পেয়ে যাবেন অথবা আপনি দু একদিন এখানে অপেক্ষা করে নিতে পারবেন অপেক্ষা করার পর আপনার যে আপডেট আছে সেই আপডেটটি আপনি এখান থেকে পেয়ে যাবেন আশা করো ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় হিন্দ